আপনি জানেন যে সম্প্রতি ডিভোর্স হয়েছে একজন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা অপূর্ব এবং অদিতির মধ্যে। তো এই যে হঠাৎ করে তাদের ডিভোর্সের বিষয়টি এই করোনার মধ্যে রমজান মাসে হলো, তো ডিভোর্স তো এর আগেও হয়ে আসছিল, বিশেষ করে চলচ্চিত্র বিভিন্ন তারকাদের মধ্যে এই ঘটনাটি ঘটে থাকলে সাধারণ মানুষদের মধ্যে একটা হতাশা কাজ করে যে তাদের কাছ থেকে আমরা শিখি, তারা এই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দেয়, তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে তাদের ভিতরে একটা হতাশা কাজ করে। তো আপনি কি বলবেন, দেখুন আপনি তো একজন সেলিব্রিটি? মিডিয়াতে, দেখুন মিডিয়াতে আমাদের মনে করেন এসবের মনে করেন নতুন কিছু না, যে মিডিয়াতে লোকজন মনে করেন এই যে বিয়ে হওয়া, আপনি ডিভোর্স হওয়া, তারপরে আবার একখানিত হয়ে যাওয়া, এটা কিন্তু নতুন কিছু না। আর মিডিয়াতে আমাকে বেশিরভাগ ডিভোর্স গুলাই দুইটা কারণে, মানুষের মিডিয়াতে সন্দেহের কারণে বেশি, আমাদের আচ্ছা মিডিয়াতে বেশিরভাগ সংসার ভেঙে যায় শুধু সন্দেহ, আর আপনি সন্দেহের কারণে ক্যাসেল গন্ডগোল গুলো বেশি হয়। আর যখন এই দুইজনের পরিবার মনে করেন একজন মনে করেন মিডিয়াতে একজন একজনকে মেনে নিতে পারে না, আর অনলাইন যুগে আমাকে এই যে ডিভোর্সটা এখন আমাকে বেশি হয়ে যাচ্ছে এই সন্দেহের কারণে, এই মোবাইলে আপনি অনলাইনে কিছু মোবাইলে মাসে কিছু মনে করেন অশ্লীল ভিডিও, অশ্লীল কারবার, এইগুলোর কারণে অনেকের কিন্তু অনেক ক্ষতি এইগুলো হইতেছে। অনেকে অনেকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, অনেকে অনেকে সুযোগ নেয় আর কি, অনেকে সরল মনে কথাবার্তা করে, সরল মনে চলাফেরা করতে চায়, এইগুলো সন্দেহের কারণে আর কি ডিভোর্স গুলো হয়ে যায় অনেক সন্দেহের কারণে। আর 2 নম্বর কথা, মিডিয়াতে এসব নতুন কিছু আমরা দেখতেছি না, এই যেমন সবই কিন্তু দেখতেছি, এই যেমন ডিভোর্স দেয় এখন নতুন কিছু মিডিয়াতে আমাদের ঘন ঘন এসব মানুষের বিয়ে হয়, ঘন ঘন ভেঙে যায় দেখিনি ইদানিং। এখন একটা লোক যেমন করে মনে করেন ভালো লাগে, কেউ যদি ভালো না বাসে ভালো না বাঁচতে চায় জোর করে কাউকে ভালোবাসান যায় না, আর মানুষ ভালোবেসে আমরা বিয়ে করি, ভালোবেসে আমরা এখন দূরে ঠেলে দিই। এখন তাই এই বিষয়ে ব্যক্তিগত জীবনে তাদের মনে করেন কেন হলো না, এটা কিন্তু আমি আর আপনি ভালো করে অতটা বলতে পারবো না। অবশ্যই আমরা চাবো যে দাদা যেহেতু মানে একটা সন্তান মুখের দিকে, সন্তান মুখের দিকে থাকতে হলেও যে আমাদের মনে হয় যারাই আমরা বিয়ে করি ডিভোর্স করি না কেন, আমার মনে হয় যাদের ফ্যামিলিগত সন্তান আছে সেই সন্তানের মুখের দিকে থাকে অন্তত মনে হয় ডিভোর্স আমাদেরকে না হয়, তারা যে কোনো আপনি মিডিয়া ব্যক্তি বলেন না কেন, যে আমরা যে কোনো মিডিয়া ব্যক্তি বাদেও যাদেরই আপনার স্বামী সংসার আছে মনে করেন একটা, যাদের দুই একটা বাচ্চা আছে অনেক দিন সংসার করতেছেন, আমার মনে হয় তাদের যে কোনো একজনকে হার মেয়াদ দিয়ে তাদের ডিভোর্স দেবেন, আপনি বিচ্ছিন্ন না করে মনে হয় হার মার দিয়ে আবার মনে করেন আপনার কাছে যেকোনো একজন করে খাওয়া আমার হিসেবে মনে হয় আমি বেশি মনে করি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাহলে আমাদেরকে মানে দেখা যাচ্ছে আপনার একটা ছবির মাধ্যমে 10 জন মানুষ শিক্ষা নিল, এখন আপনার আপনার চরিত্রের মধ্যে এই বাস্তব ঘটনাটা ঘটে গেল, ডিভোর্স বা আরো আদার্স কিছু বিষয় থাকে যেগুলো থেকে শিক্ষার বিষয় থাকে। তাহলে আপনার দৃষ্টিতে এই জিনিসগুলো আমাদেরকে এড়িয়ে চলা উচিত, কিন্তু এইভাবে যদি ঘটতেই থাকে তাহলে একটা সময় আপনাদের প্রতি তো সাধারণ মানুষের যে আশা সেটা তো কমে ঘৃণা যাবে, ঘৃণা এসে যাবে, কমে যাবে, তাই না? এটা আমাদেরকে মনে করি ব্যক্তিগত ভুলের কারণে কিছু হয়, মানুষের কিছু স্বজনদের কারণে কেউ কিছু হয়, কারণ মানুষের কান পড়ার কারণে কিছু হয়, এগুলো ক্ষতিগুলো হয় দেখুন অনেক টাইমে।